হোটেলে জাকিয়ে বসে জমিয়ে মাছ ভাত খাচ্ছে বাঁদর। খিদের তাড়নায় বাঁদর শটান হাজির হোটেলে। গাছের ফলমূল নয়, ওই বাঁদরের হোটেলে জাকিয়ে বসে জমিয়ে মাছ ভাত খাওয়ার ছবি ধরা পড়েছে উপস্থিত অতি উৎসাহীদের মোবাইল ক্যামেরায়। আর সেই ছবি এখন নেটিজেনদের হাত ধরে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। খবরে প্রকাশ, গত সোমবার দুপুরে বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কের ধারে বড়জোড়ার মাধকানা এলাকার একটি হোটেলে হঠাৎই ঢুকে পড়ে একটি বাঁদর। আর এই অবস্থায় খাবার ছেড়েই বেরিয়ে পড়েন অনেক ক্রেতায়। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে ক্রেতাদের ফেলে যাওয়া খাবার খাওয়া শুরু করে ওই আগন্তুক বাঁদরটি। ভাত সবজির পাশাপাশি মাছও খেয়েছে সে, এমনই দাবি উপস্থিত মানুষজনদের। বাঁদরের মাছ ভাত খাওয়ার বিষয়টি দেখে বিরল সেই দৃশ্যের ছবি মোবাইল ক্যামেরায় বন্দী করে রাখার সুযোগ হাতছাড়া করেননি অনেকেই। পরে অবশ্য খবর দেওয়া হয় বন দপ্তরে। বন দপ্তরের কর্মীরা এলেও বাঘে আনতে পারেননি। পেট পুড়ে খেয়ে বন দপ্তরের কর্মীদের বেশ কিছুক্ষণ তাদের নাকানি চোবানি খেয়ে ধরা ছোঁয়ার বাইরে চলে যায় বলে এই সূত্রের খবর। বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট, খাস খবর, বাংলা ওয়ান। বর্তমানে চাকরি ব্যবস্থার কথা ভেবে পরিবার পরিজনরা দুশ্চিন্তায় ভুগছেন। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর কি নিয়ে পড়া যায়, কি করে ছেলে মেয়েরা নিজের পায়ে দাঁড়াবে বা ভবিষ্যতে কি নিয়ে পড়াশোনা করলে উন্নতির পথে সুদৃঢ় হবে, এই সব চিন্তা দূর করতে RGSDM দ্য ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট নিয়ে এসেছে ডিপ্লোমা ইন হোটেল অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট কোর্স। পরীক্ষার মাধ্যমে ভর্তির আবেদনের জন্য আজই চলে আসুন পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরে RGSDM দ্য ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট শিক্ষা প্রতিষ্ঠানে। আসন সংখ্যা মাত্র 50টি। ঠিকানা RGSDM রঘুনাথপুর, বারিকবাঁধ, চেলিয়ামা রোড, আশীর্বাদ ভবন। যোগাযোগ নম্বর 8972320544 অথবা 9641833651।